এদিকে দেশব্যাপী আলোচিত স্বামী রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিন্নি চার দিন ধরে রয়েছেন কন্ডেম সেলে এরই মধ্যে একবার টেলিফোনে বাবার সঙ্গে কথা বলেছেন তিনি কি কথা হয় তার সঙ্গে রোববার জানতে চাইলে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান হ্যালো আব্বু আমি মিন্নি বলার পর আর কিছু বলতে পারিনি সে সময় আবেগে আপ্লুত হয়ে যায় মিন্নি ফোনে তার কান্নার শব্দও শোনা গেছে এদিকে তার বাবা জানান কন্ডেম সেলে সে খুবই কষ্টে আছে মিন্নিকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি তার সে কারণেই তাকে সাক্ষী থেকে আসামি করা হয়েছে এদিকে মিন্নির পরিকল্পনায় রিফাতকে হত্যা করা হয় রায়ের এমন পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে তার বাবা কিশোর বলেন তিনি পুরো রায়ই পড়েননি তবে তারা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবে উচ্চ আদালতে ন্যায় পাবেন বলেও প্রত্যাশা তার রোববার রায়ের সত্তায়িত অনুলিপি নিয়ে ঢাকা আইনজীবীর সঙ্গে দেখা করেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আপিল করার জন্য মিন্নির সহ ওকালত নামা আইনজীবীর কাছেও জমা দেন তিনি অন্যদিকে রায় অনুযায়ী আসামিরা সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন অপরদিকে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনদের জন্য ডেথ রেফারেন্স মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয় এদিকে আইনজীবীরা জানান ফৌজদারি মামলায় বিচারক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন তখন এই দ্বন্দ্ব কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয় এজন্য সংশ্লিষ্ট বিচারক আদালত ফৌজদারি কার্যবিধির তিনশো চুহাত্তর ধারা অনুসারে মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন যা ডেথ রেফারেন্স নামে পরিচিত ওই নথি আসার পর হাইকোর্টে রেফারেন্স শাখা পরীক্ষা নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপার বুক প্রস্তুত করে পেপার বুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে ধরে নেওয়া হয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন আরও ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে থাকুন ও নিরাপদে থাকুন এই কামনা করি আরেকটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং বরগুনার আলোচিত রিফত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্ন সহ বাকি আসামিদের সর্বশেষ খবর সবার আগে পেতে চান তবে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ